যারা এখনো পর্যন্ত স্কলারশিপ জন্য আবেদন করনি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপের জন্য, তাদের জন্য কিন্তু এটা সুখবর দেওয়া হচ্ছে এই ভিডিওর মধ্যে, যে তোমাদের সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আবেদন করার সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা আবেদন করতে পারবে, কত টাকা পাবে, সব ডিটেলসটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তাহলে চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিতে হবে। ফার্স্টেই তোমাদেরকে বলি যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা, তোমরা জানো ভালো করে যে আমাদের পশ্চিমবঙ্গে পড়ুয়ারা যেটা হেল্প পায়, মানে যারা ভাবো অর্থনৈতিক দিক দিয়ে যারা একটু দুর্বল, এবং তার সাথে কিন্তু একটা পার্সেন্টেজও ক্যারি হয়, তো সেরকম পার্সেন্টেজ মানে 60% পেলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ, তো এই স্কলারশিপের পিছনে আমার ডিটেলসে ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও যে আবেদন করার জন্য ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকা দরকার। আজকে আমি যেটা বিষয়টা তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনের সময়সীমাটা বর্ধিত করা হয়েছে, মানে যারা ভাবো এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করনি, তারা কিন্তু অবশ্যই আবেদন করার জন্য তোমরা প্রক্রিয়াটা শুরু করে দাও। তার সাথে আরেকটা কথা বলি, ডিএলএড ক্যান্ডিডেট যারা আছো তারা আবেদন করতে পারবে কি না সেই বিষয়ে কিন্তু একটু তোমরা দেখে নিতে হবে, তোমাদের কলেজে কথা বলে নিতে হবে, মানে বিভিন্ন রকম কলেজ যারা এখনো পর্যন্ত অ্যাফিলিয়েশন পায়নি, তো সেই সকল কলেজগুলোতে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা দেওয়া হচ্ছে না, তো একবার কিন্তু তোমাদের ইনস্টিটিউশনের সাথে কথা বলে নিতে হবে যে ইনস্টিটিউশনে তোমরা পড়ছো, প্লাস 11-12, তারপর বিভিন্ন রকম আন্ডার গ্র্যাজুয়েট, তারপর এম ফিল, বিভিন্ন রকম মেডিকেল টেকনিক্যাল যারা কোর্সে আছো তারা কিন্তু অবশ্যই এই আবেদনের জন্যে ট্রাই করতে পারবে। ওকে, তো এটা একটা মানে এটা হচ্ছে কি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেকে মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিমের নামেও এটা পরিচিত। ওকে, এবং এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটার উপরে কিন্তু আমার ভিডিও আছে, সেই ভিডিওটা একবার তোমরা দেখে নিতে পারো। তো এইটাই তোমাদের কাছে আমি জানাবো যে এই স্কলারশিপটা নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু তোমরা এই স্কলারশিপের সুযোগটা পাবে, আর অবশ্যই কিন্তু তোমার মিনিমাম 60% পেতে হবে এবং ইয়ারলি যেই ইনকামটা আছে সেটা দেখাতে হবে। এই স্কলারশিপগুলো একমাত্র তাদের জন্যই হয় যাদের ভাবো একটু ফিনান্সিয়াল কন্ডিশনটা ডাউন থাকে, মানে পড়াশোনা সেরকম ইচ্ছা থাকলেও সুযোগটা পায় না, তাদের জন্যই কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে, যে স্কলারশিপটা করে দেওয়া হয়েছে, যাতে তাদের পড়াশোনাটা যাতে কন্টিনিউয়াসলি থাকে এবং তারা যাতে জীবনে এগিয়ে যেতে পারে। এতদূরই রাখলাম, এই বিষয়ে আমি আরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে সেটা জানিও, আমাকে কমেন্টসে জানিও, প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে আমরা পরের ভিডিওতে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।